তোমাদের সকলকে আরও একবার এমপি ইসি ইসিটুলানের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা করব মাধ্যমিক বাংলা প্রলয় উল্লাস কবিতা এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক আমরা একটা বা দুটো প্রশ্ন বা বিষয়বস্তু ভালো করে বুঝলে যে কোনো প্রশ্ন পারা যায় দেখো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় তাহলে কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় কি দেখানো হয়েছে একদিকে ধ্বংস বা প্রলয়ের চিত্র অন্যদিকে এই ধ্বংসের পর নতুন সৃষ্টির গভীর আশার বাণী ক্লিয়ার একদিকে ধ্বংস বা প্রলয়ের চিত্র আঁকা হয়েছে অন্যদিকে আবার এক গভীর আশার বাণী ধ্বনিত হয়েছে কবি একদিকে কালবৈশাখী ঝড়ের দাপটের চিত্র আবার অন্যদিকে আসন্ন প্রলয়ের পরেই নতুন দিনের প্রতীক্ষার অবসান সব মিলিয়ে বিনাশ ও সৃষ্টির চমৎকার মেলবন্ধনে রচিত কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা কি বললাম একদিকে কালবৈশাখী ঝড়ে দাপটের চিত্র মানে কালবৈশাখী ঝড় কী করে সব কিছু ধ্বংস করে দেয় ঠিক একই রকমভাবে কালবৈশাখী ঝড়ে দাপটের চিত্র আবার অন্যদিকে কি দেখাচ্ছেন আসন্ন প্রলয়ের পরেই মানে এই ধ্বংসের পরেই নতুন দিনের প্রতীক্ষার অবসান মানে এত দিন ধরে যে নতুন দিনের অপেক্ষা করছিল তার অবসান হবে দেখো এই কবিতাটা যে সময় ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন চলছে সেই সময়ের প্রেক্ষাপটে এই কবিতাটা রচনা তাই কবি বলছেন যেই ঔপনিবেশিক শাসনকে ধ্বংস করে নতুন আবার ভারত গড়তে হবে আশা করছি ক্লিয়ার এবার একটা জিনিস ভালো করে বোঝো এই ঔপনিবেশিক শক্তিকে ভারত থেকে সরাতে গেলে অনেক ধ্বংস হবে তার মানে কি অনেক মানুষের প্রাণ যাবে এই প্রাণ যাওয়াটাকে কবি ভয় পেতে বারণ করেছে কেন কারণ কিছু মানুষের প্রাণ যাবে কিন্তু ভারতবর্ষ আবার নতুন হবে ঠিক একইভাবে ভারতবর্ষ স্বাধীন হয় অনেক মানুষের আত্মবলিদানের পর ক্লিয়ার তাই কবি বারবার বলছে যে ধ্বংসতে ভয় পেও না অন্ধকারে ভয় পেও না অন্ধকার কাটলেই নতুন দিনের সূচনা হয় ঠিক এখানেই দেখো একদিকে কালবৈশাখী ঝড়ের দাপটের চিত্র অন্যদিকে আসন্ন প্রলয়ের পরেই নতুন দিনের জন্য যে প্রতীক্ষা করছিল তার অবসান হবে সব মিলিয়ে বিনাশ ও সৃষ্টির চমৎকার বন্ধনে। রচিত নজরুলের প্রলয় উল্লাস কবিতা এতটুকু আমরা প্রথম স্তবকে লিখবো এরপর প্যারাচেঞ্জ করব। প্রথম কয়েকটি স্তবকে অনাগত প্রলয়ের তাণ্ডবের বর্ণনা তাহলে প্রথম কয়েকটি স্তবকে কবি কি দেখিয়েছেন প্রলয়ের তাণ্ডবের বর্ণনা ক্লিয়ার পাঠককে ভয়ে বিবশ করে তোলে মানে পাঠক পড়ে ভয় পাবে এতটুকু ক্লিয়ার প্রথম কয়েকটি স্তবকে প্রলয়ের তাণ্ডব বর্ণনায় পাঠক ভয়ে বিবশ হয়ে যায় এতটুকু ক্লিয়ার হলো সেখানে ওরে ওই হাসছে ভয়ঙ্কর কি ওরে ওই হাসছে ভয়ঙ্কর অথবা জয় প্রলয়ঙ্কর জয় প্রলয়ঙ্কর ইত্যাদি বাক্যাংশ ব্যবহার করে কবি খুব সচেতনভাবে প্রলয়ের ধ্বংসকারী রূপকে পাঠকের সামনে তুলে ধরেছেন মানে এই বাক্য অংশগুলির দ্বারা পাঠকের সামনে তিনি কি তুলে ধরেছেন ধ্বংসকারী রূপ অর্থাৎ মহাদেব মহাকাল প্রলয়ঙ্কারী হাসছে ভয়ঙ্কর এরপর একদিকে দাদশ রবির বহির জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় মানে তার চোখ থেকে আগুন বের হয় ক্লিয়ার কি বললাম একদিকে দাদশ রবির বহি জ্বালা ক্লিয়ার ভয়াল তাহার নয়ন কটায় তার চোখে একদিকে যেমন আগুন ঝরছে ঠিক অন্যদিকে বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দোলে মানে তার এক বিন্দু চোখের জলে সপ্ত সিন্ধু দুলে যায় বোঝাতে পারলাম তার এই চোখের মধ্যেই কি রয়েছে আগুন এবং জল একদিকে ধ্বংস আর একদিকে সৃষ্টি আমরা কি জানি আগুন সব কিছুকে ধ্বংস করে এটা আমাদের দেখার একটা ধরন কারণ আগুন অনেক সময় অনেক কিছু সৃষ্টিও করে কিন্তু আমরা জানি আগুন ধ্বংস করে আর জল প্রাণের প্রথম সৃষ্টি জলেই হয়েছিল তাই জল সৃষ্টি করে দেখো এই মহাদেব বা মহাকালের নয়নে আগুন এবং জল দুটোই রয়েছে আগুন ও জলের সহ অবস্থান একই নয়নে দেখিয়ে কবি এই বার্তাই দিতে চেয়েছেন যে অন্ধকারের সঙ্গেই আলো অন্ধকার এবং আলো পরস্পরের সঙ্গে একাকার মানে অন্ধকার ছাড়া আলো কল্পনা করা যায় না আর আলো ছাড়া অন্ধকারকে কল্পনা করা যায় না ঠিক তেমনি কালোর সঙ্গে সাদা অতপ্রত্যয় ও একাকার ঠিক এই বার্তাই রূপ পায় যখন কবি উল্লাসিত আবেগে বলে ওঠেন এবার নিশার শেষে আসবে উষা অরুণ হেসে মানে এই অন্ধকারের শেষে নতুন সূর্য উঠবে এবং ভোর হবে উষা অর্থাৎ ঠিক যখন সূর্য ওঠে আর নিশা কথার অর্থ অন্ধকার মানে রাত্রি এরপর অথবা ধ্বংস দেশে ভয় কেন তোর মানে ধ্বংস হলে ভয় পেও না ধ্বংসের পরেই নতুন সৃষ্টি হয় প্রলয় নতুন সৃজন বেদন মানে প্রলয়ের পরেই নতুন সৃষ্টি হয় কবি জানেন সৃষ্টির বেদনা কবি জানেন সৃষ্টির বেদনা দেখো সৃষ্টি তো আনন্দ দেয় কিন্তু আমরা জানি যে কোনো কিছু সৃষ্টি হতে গেলে কোনো কিছুকে ধ্বংস করতে হয় তাই এই ধ্বংস করার জন্য যে কষ্ট সেটাকেই কবি বলছেন যে কবি জানেন সৃষ্টির আগে ধ্বংসের বেদনা তাই সৃষ্টির বেদনা তাই মহাপ্রলয়ের শেষে যে নতুন দিনের উদয় অবশ্যই হবে তাই মহাপ্রলয়ের শেষে যে নতুন দিনের উদয় অবশ্যই হবে সে সম্পর্কে তিনি নিশ্চিত আশা ও ভীতির দোলা চলে আশা মানে নতুন কিছু সৃষ্টির আশা আর ভীতি মানে এই ধ্বংসের পিছনে ভয় এর দোলাচলে প্রলয় উল্লাস কবিতাটি একটি ছন্দময় আবেগ গীতি দেখো আমরা আফ্রিকাতেও পড়েছি বারবার ধ্বংস হয়েছে আবার সৃষ্টি হয়েছে তাই যে কোনো কিছু দেখো পুরাতন বাড়ি আমরা ভাঙি তারপরে নতুন বাড়ি তৈরি হয় যখন এই পুরাতন বাড়ি ভাঙে তখন আমাদের অনেক স্মৃতি থাকে অনেক কিছু ছবি থাকে আমাদের বাড়ি এরকম ছিল আমরা পূর্বপুরুষ ধরে এই বাড়িতে থেকেছি তারপর সেই বাড়ি একদিন ভেঙে গেল কেন নতুন জিনিস সৃষ্টি হবে বলে তাই কবি বলছে কোনো কিছু নষ্ট হলে বা ধ্বংস হলে ভয় পেও না নতুন কিছু আবার সৃষ্টি হবে এইভাবেই এই জগৎ সংসার চলছে একের পর এক যুগ আসছে একের পর এক যুগ যাচ্ছে এই কলিযুগও ধ্বংস হবে তাই ধ্বংসে ভয় করো না এই কলিযুগের পর আবার এক নতুন যুগের সূচনা হবে